ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ অমৃত বেলার পবিত্র মুহূর্তে স্বয়ং সাক্ষাৎ চৈতন্য জ্যোতি স্বরূপ শিব বাবা আমার সম্মুখে আমাকে নিজের মনের কথা বলতে এসেছেন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ঘরে বসে ভগবান প্রাপ্ত হয়েছে, যাকে তোমরা সাধারণ ভেবে অভুজ হয়ে বসে আছো, এই ভগবানের দর্শনের জন্য তৃষ্ণার্ত আত্মারা যখন আমাকে আহ্বান করে, তখন আমি তোমাদের দিকে দেখি। তোমরা গিয়ে তাদের আমার ধরণীতে আসার সন্দেশ দাও। মিষ্টি বাবা বলছি, আমি যদিও সর্বশক্তিমান, কিন্তু আমি ড্রামার নিয়মে বাধা আছি বাচ্চা, সেজন্য আমি আমার সর্বশক্তি তোমাদের জন্মের থেকে দিয়ে দিয়েছি, যা তোমাদের প্রয়োগ করতে হবে। তোমাদের নিজেদের প্রতিটি সংকল্প, বল, কর্ম মাস্টার ভগবানের সর্বোচ্চ সমানে স্থির হয়ে করতে হবে। মে মাস্টার ভগবান সর্বশক্তিমান ভগবান শিব বাবা নিজের হাতে আমার হাত নিয়ে শক্তিশালী দৃষ্টি দ্বারা নিজের সমস্ত শক্তি আমি আত্মার মধ্যে ভরতে থাকি। নিজের সমস্ত মালিকানা আমি আত্মাকে দিতে থাকি। নিজের সমস্ত দিব্যতা, নিজের সমস্ত পবিত্রতা, নিজের প্রকাশ, সমস্ত গুণ আমি আত্মার মধ্যে ভরতে থাকি। আজ আমি আত্মা অতি প্রসন্ন, আমার প্রিয় বাবা আমাকে সর্বোত্তম সমানে সম্মানিত করেছেন। আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমার চেহারা তেজ সূর্যের সমান তেজস্বী হয়ে যাচ্ছে। আমি আত্মা ভগবানের সমান পূর্ণ পাবন হয়ে গেছি। আমি আত্মার এখন ভগবানের সর্বশক্তি আর মালিকানা প্রাপ্ত হয়ে গেছি। আমি আত্মা রাস্তা দিয়ে এগিয়ে যেতে সর্বশান্তির ঢেউ ছড়িয়ে পড়েছে। আমি মাস্টার শান্তির সাগরের থেকে বার হওয়া শান্তির কিরণে দ্বারা সকল অশান্ত স্থির আত্মারা শান্তি প্রাপ্ত করছি। আমি আত্মা নিজের সকাশের কিরণের দ্বারা বিশ্বের কোটি কোটি আত্মাদের সুখ, শান্তি, প্রেম, আনন্দের অনুভব করাচ্ছি, কারণ আমি মাস্টার ভগবান। আমি মাস্টার ভগবান হয়ে সর্ব আত্মাকে সুখ শান্তি দেওয়ার সকাশ দিচ্ছি। আমি মাস্টার ভগবান হয়ে এই কলহ ক্লেশের কলিযুগী দুনিয়াকে পরিবর্তন করে স্বর্ণময় সুখ শান্তি সম্পন্ন দুনিয়া বানাচ্ছি, যেই দুনিয়াতে তোমরা সুখ শান্তিতে ভরপুর হয়ে থাকবে। এজন্য বাচ্চা তোমরা তাড়াতাড়ি তৈরি হও, তোমরা তাড়াতাড়ি সম্পন্ন হও। আচ্ছা, ওম শান্তি।